Hey guys, welcome back to Sisters Isle. চলে এসেছি আমি মক্ষিকা তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে আজকে আমি যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে জাকিরের রিয়েল স্টোরি। তো আমি এর আগের আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যখন আমি ব্লাডিমেরি চ্যালেঞ্জটা করেছিলাম সেই সময় আমি বলেছিলাম যে তোমরা যদি জানতে চাও নিচে কমেন্ট করো, আমি তোমাদের জন্য নিয়ে চলে আসব ব্লাডিমেরির স্টোরিটা। তো তোমরা বলেছিলে তোমরা জানতে চাও, তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো গাইস, আমি অ্যাকচুয়ালি এই সিরিজটা নতুন স্টার্ট করেছিলাম আমার চ্যানেলে, যেটা হচ্ছে আমি হরর স্টোরি বলি তার সাথে মেকআপ করি। আমার শারীরিক কন্ডিশনটা অতটা ভালো নয় যে আমি এখন তোমাদের সামনে বসে বসে মেকআপ করব, তো তার জন্য আমাকে প্লিজ পেয়ার করো, আমাকে ক্ষমা করে দাও। আজকে আমি আগে থেকেই সুন্দর সুন্দর করে সেজে গুজে চলে এসেছি, তো বেশি না বকে লেটস জাম্প টু দ্য ভিডিও। আমি আজকে যে গল্পটা বলবো ব্লাডিমেরি গল্প, সেটা কোনো মন গড়া কাহিনী নয় বা কাল্পনিক কাহিনী নয় যেগুলো আমরা বাচ্চাদেরকে শোনাই বা আমরা নিজেরা শুনি, সেরকম কোনো কাহিনী নয়, কারণ লেখা কোনো গল্প নয়। এটা একটা 100% ট্রু স্টোরি। তোমরা গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড যে বইটি রয়েছে সেখানে ব্লাডিমেরির নাম উল্লেখ রয়েছে, অর্থাৎ সেখানে এই গল্পটি রয়েছে, তোমরা সেখানে পেতে পারো। ইভেন আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় দেন তোমরা গুগল সার্চ করে দেখতে পারো। এই গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় অনেক বছর আগে, সালটা তখন হচ্ছে 1509। সেই সময় ইংল্যান্ডের একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে হেনরি এইড। সেই সময় রাজারা অনেকগুলো বিবাহ করে থাকতেন, মানে বিয়ে করতেন অনেকগুলো। আমরা এখন যেরকম একটা বিয়ে হয় সে সময় অনেকগুলো বিয়ে তারা করতেন, ঠিক তেমন এই রাজা হেনরি এইডেরও ছটা বউ ছিল। তার সবথেকে যে বড় বউটা ছিল, মানে সবার বড় যে বউটা ছিল, তার প্রথম সন্তান হচ্ছে এই ম্যারি। তো এই ম্যারি যখন জন্মায় এই রাজবংশে, তখন এই রাজার বংশে অনেক রকমের অনেক ক্ষয়ক্ষতি, অনেক বিপদ, অনেক ঝড়ঝাপটা আসে। তো যখন এই ঝড়ঝাপটাগুলো আসে, রাজার পরিবার, রাজা এবং রানী দুজনেই ভাবে যে ম্যারি তাদের জীবনে অভিশাপ হয়ে এসেছে, মানে তাকে তারা এক প্রকার অপয়া বলতো। তা ভাবতো তার জন্মগ্রহণের ফলেই তাদের জীবনে এত দুর্ঘটনা ঘটছে, এত অসুবিধা হচ্ছে। তো এই কারণেই ছোটবেলা থেকে ম্যারি তার মা বাবার ভালোবাসা পায়নি। জন্মগত রাজকুমারী হওয়া সত্ত্বেও তাকে চাকরের মতন ভাবে জীবনযাপন করতে হতো। তার অনেক ভাই বোনেরা ছিল, তাদেরকে কোনোদিনও কোনো রকমের কোনো কাজ করতে হয়নি, কিন্তু ম্যারিকে করতে হতো। ছোটবেলা থেকেই তার মনে এই একটা কিছু এসেছিল। ম্যারি খুব সুন্দর একজন দেখতে মহিলা ছিলেন, তিনি আয়নার সামনে নিজেকে দেখতে খুব পছন্দ করতেন এবং তিনি কাজ করতে করতে মাঝে মধ্যে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেন। 1547 সালে রাজবংশের রাজা হেনরি এইড মারা যান। তিনি মারা গেলে তার বড় সন্তান ম্যারি রানী হন। তো ম্যারি রানী হওয়ার পরেও ইংল্যান্ডে অনেক ধরনের অনেক বিপদ আছে, পরে অনেক রকমের অনেক ঝড়ঝাপটা আসে। তার মধ্যে সবথেকে বড় যেই বিপদটা আসে সেটা হচ্ছে ইংল্যান্ড তখন দুটো রিলিজিয়নে ভাগ হয়ে যায়। এক নাম্বার হচ্ছে ক্যাথলিক এবং তৃতীয়টি হচ্ছে প্রোটেস্টন্টস। ম্যারি চেয়েছিল তার ইংল্যান্ড রাজ্যটিতে একটিমাত্র রিলিজিয়ন থাকবে, তাই তার কাজের মাঝখানে যারা বাধা হয়ে থাকতো তাদেরকে লিটারালি মেরে দেওয়া হতো। কিভাবে মারতেন? আগুনে পুড়িয়ে, মানে জ্যান্ত জ্বালিয়ে মেরে দেওয়া হতো। মানে তোমরা ভাবতে পারছো যে কোনো মানুষ কতটা রেগে থাকলে এই ধরনের কাজ করতে পারে? মানে এত নির্দয় হওয়ায় প্রজারা তাকে কেউই পছন্দ করতেন না, কারণ প্রজারা জানতেন, বুঝতে পেরেছিলেন যে তার মনে কোনো দয়ামায়া নেই। রানী ভগবান বিশ্বাস করতেন না, তিনি অনেক রকমের শয়তানের পুজো করতেন এবং অনেক রকমের রিচুয়াল
পারফর্ম করতেন। তোমাদেরকে আগেই বলেছি যে তিনি আয়নার সামনে গিয়ে নিজেকে বারবার দেখতেন, তিনি নিজের যৌবনকে ভালোবাসতেন, তাই তিনি চেয়েছিলেন যে তার যৌবনটা যাতে কোনো দিনও হারিয়ে না যায়। তার জন্য তিনি কি করতো জানো? মানুষের রক্ত দিয়ে স্নান করতেন যাতে তিনি সারাটা জীবন ইয়াং থাকতে পারেন। তারপর তার বিয়ে হয় এবং বিয়ের পর তিনি প্রেগনেন্ট হন। প্রেগনেন্ট থাকাকালীন 9টা মাস কেটে যায় এবং ডেলিভারির সময় তিনি জানতে পারেন, মানে যে ডক্টর তার ডেলিভারি করছিলেন তিনি তাকে জানায় যে তিনি কখনো প্রেগনেন্ট ছিলই না, মানে তার পেটে কোনো বেবি ছিলই না ডেলিভারির সময়। এই কথাটা শুনে ম্যারি অনেক কষ্ট পায় এবং বুঝতে পারে না যে তার সাথে কি হয়েছে। এবং কিছুদিন বাদে ম্যারি আবারও প্রেগনেন্ট হয় এবং আবারও 9টা মাস কেটে যায়। 9 মাস কেটে যাওয়ার পর ঠিক ডেলিভারির সময় তিনি আবারও জানতে পারেন যে তার পেটে কোনো বাচ্চা নেই। তিনি প্রেগনেন্ট ছিলেন কিন্তু ডেলিভারির সময় ডক্টর পেটে তার কোনো বাচ্চা পায়নি। এই ঘটনাটা ঘটার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তিনি যেই শয়তানের পূজো নিয়মিত করতেন সেই শয়তান তার বাচ্চাদেরকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এই ঘটনার পর ম্যারি অনেক কষ্ট পায় এবং ধীরে ধীরে সে মারা যায়। তো এখন হাজার হাজার লাখ লাখ মানুষ এটা বিশ্বাস করে যে রাত 3টের সময় মোমবাতি হাতে আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার ব্লাডি ম্যারি কথাটা উচ্চারণ করলে তাকে হয়তো আয়নার মধ্যে প্রকট হতে দেখা যায়। মরে যাওয়ার আগে ব্লাডি ম্যারির দুটোই ইচ্ছে ছিল, সে দুটো জিনিসকে খুব ভালোবাসত। এক, তার রূপ এবং যৌবনকে। দুই, তার বাচ্চাকে, যেটা কোনোদিনও ছিলই না, সে কোনোদিনও পায়নি। তাই কেউ যদি রাত 3টের সময় মোমবাতি হাতে নিয়ে আয়নার সামনে স্পেল করে ব্লাডি ম্যারি আই স্টোল ইওর বেবি, তাহলে সে এক ভয়ঙ্কর বেশে তোমার সামনে উপস্থিত হতে পারে এবং তোমাকে মেরেও ফেলতে পারে। এই কথাটা আমার কথা নয়, লক্ষ লক্ষ ইউটিউবার, লক্ষ লক্ষ মানুষ, ইভেন গুগল এই কথাটিতে সায় দেয়। তাছাড়া এই চ্যালেঞ্জটি আমি নিজে পারফর্ম করেছি। আমি, তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো আমার সাথে কি হয়েছিল। এই ছিল ব্লাডি ম্যারির রিয়েল স্টোরি। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল বস, চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দাও, কারণ ইউটিউব নোটিফিকেশান দেয় না। আর তোমার আর কি কমেন্ট করতে পারো নিচে যদি ভালো লাগে তবে। আর আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি তোমাদের আমাকে ফলো করতে ইচ্ছা করে বা ইচ্ছে হয় কোনো দিনও, তবে সেখানে লিঙ্কে গিয়ে অবশ্যই অবশ্যই আমাকে ফলো করে নিও, আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে, আর কোথাও না। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে দেখা হবে, ততদিন পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। বাই বাই।